আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও। ভিউয়ার্স, আজকে আলোচনা করব ক্লোভিকট একটি অয়েন্টমেন্ট নিয়ে। এই অয়েন্টমেন্টটি কোন কোন রোগে ব্যবহার করা যায়, ব্যবহার করার নিয়ম, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, প্রাইস কত, সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। যদি আপনি স্কিপ করে দেখেন, অনেক তথ্য রয়ে যায় যা আপনার গুরুত্বপূর্ণ তথ্য আপনি শুনতে পারেন না, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ক্লোভিকট অয়েন্টমেন্ট, জেনেরিক নাম হলো ক্লোভিটাসন বিউটারেট 0.05%। এটি অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। এই অয়েন্টমেন্টটি 25 গ্রাম হয়ে থাকে। কিন্তু কোন কোন রোগে ব্যবহার করা যায়, যেমন দাঁত, একজিমা, অ্যালার্জিক ডার্মাটাইটিস, অ্যাটোপিক একজিমা, পোকামাকড়ে কামড় দেওয়ার পর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে এই ক্রিমটি ব্যবহার করা যায়। এছাড়া মহিলাদের ন্যাপকিন ব্যবহারের পর যদি কোনো কারণে ফুসকুড়ির মতো দানা দানা গোটা বা র্যাশ পরে, ওইসব ক্ষেত্রে ভালো কাজ করে এই ক্রিমটি। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও গরমের কারণে বা ডায়পার ব্যবহারের কোনো ধরনের র্যাশ দেখা দিলে এই ক্রিমটি ব্যবহার করতে পারবে। ভিউয়ার্স, এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হলো প্রতিদিন 3 থেকে 4 বার আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারবেন, ভালোভাবে মিশিয়ে দিবেন। এই ক্রিমটির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ত্বকীয় প্রদাহ, যেমন ভাইরাস দ্বারা আক্রান্ত হারপিস, সিমপ্যাক্স, চিকেন পক্স, তাছাড়া ছত্রাক দ্বারা আক্রান্ত ক্যান্ডিডিয়াস, টিটিয়া অথবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না। চোখের পাতায় এবং আশেপাশে ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে, যাতে কোনোভাবেই চোখের ভিতরে ক্রিমটি প্রবেশ না করে। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে, ত্বকে জ্বালা পোড়া, চুলকানি, চোখে জ্বালা পোড়া, ত্বকের রং পরিবর্তন ইত্যাদি কিছু রোগীদের ক্ষেত্রে দেখা দিতে পারে। ভিউয়ার্স, যদি কোনো রোগীদের ক্ষেত্রে এরকম প্রবলেম দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। জ্যাক্স, এই ক্রিমটির বাজার মূল্য হচ্ছে প্রতি পিস 75 টাকা। অয়েন্টমেন্টও সেম দামে কিনতে পারবেন। গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের ক্ষেত্রেও 6 মাসের নিচে এই ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া ভিডিও দেখে কেউ এই ক্রিমটি ব্যবহার করবেন না। যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান।